হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটি মজার টেস্ট যা থেকে বের হয়ে আসবে আপনি কতটুকু দুষ্টু বা বাজে প্রকৃতির লোক তো এখানে আপনাকে কিছু মজার প্রশ্ন করা হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য কিছু উত্তর দেওয়া থাকবে তো উত্তরগুলোর মধ্যে থেকে একটি করে উত্তর বাছাই করবেন এবং আপনার উত্তরের পয়েন্টগুলো একে একে যোগ করতে থাকবেন তো সব মিলে শেষে যে পয়েন্টটা বের হবে সেটা থেকে বের হয়ে আসবে আপনি কতটুকু ইডিয়েট বা দুষ্টু প্রকৃতির মানুষ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি পয়েন্ট না দেখে উত্তর দেবেন কারণ পয়েন্ট দেখে উত্তর দিলে প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে তাহলে চলুন এই মজার টেস্টটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ধরুন একটি বাচ্চা আপনাকে একটি বেলুন ফুলিয়ে দেওয়ার জন্য বিরক্ত করছে এখন আপনি কি করবেন ক বেলুনটি তার হাত থেকে নিয়ে উঁচু করে ধরে রাখবেন এবং তাকে দেখে মজা নেবেন নাকি খ বেলুনটি ফুলানোর পর ফাটিয়ে দেবেন এবং বাচ্চাটিকে কাঁদিয়ে মজা নেবেন নাকি গ বাচ্চাটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন নাকি ঘ বেলুনটি ফুলিয়ে দেবেন এর মধ্যে আপনি কোন কাজটি করবেন চলুন দেখেন এই পয়েন্টগুলো প্রথমটির জন্য সাত দ্বিতীয়টির জন্য দশ তৃতীয়টির জন্য পাঁচ এবং চতুর্থটির জন্য শূন্য পয়েন্ট এই পয়েন্ট মনে রাখবেন এবং পরের প্রশ্নের পয়েন্টও এখানে যোগ করে ফেলবেন পরের প্রশ্ন ধরুন আপনার বন্ধু হঠাৎ মাথা ন্যাড়া করেছে তাকে প্রথমবার এই অবস্থায় দেখে আপনার কি করতে মন চাইবে ক তার মাথায় হাত বুলিয়ে দিতে নাকি খ তার মাথায় একটা থাপ্পড় দিতে নাকি গ তার মাথায় পিঠ চুলকাতে নাকি ঘ শুধু একটু হাসবেন যেকোনো একটি উত্তর বাছাই করুন এবার আসুন দেখে নেই পয়েন্ট কত আছে প্রথমটির জন্য চার দ্বিতীয়টির জন্য সাত জন্য দশ এবং জন্য চলে পরের প্রশ্নে মনে করুন আপনি দুই হেঁটে যাচ্ছেন এবং রাস্তার পাশে মাঠে বাচ্চারা ক্রিকেট খেলছে হঠাৎ একটা বল এসে আপনার মাথায় বাড়ি খেল তো এখন আপনি কি করবেন ক বলটা তুলবেন এবং পকেটে নিয়ে চলে যাবেন নাকি খ বলটি ঢিল মেরে ড্রেনে ফেলে দেবেন নাকি গ বাচ্চাদের বকে দেবেন নাকি বালতি তুলে বাচ্চাদের কাছে দিয়ে দেবেন কত পয়েন্ট পেলেন প্রথমটির জন্য সাত দ্বিতীয়টির জন্য দশ তৃতীয়টির জন্য পাঁচ এবং চতুর্থটির জন্য শূন্য পয়েন্ট এবার চলে যায় পরের প্রশ্নে এটা একটু ফানি প্রশ্ন ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং একটি বাচ্চা আপনাকে তার হাতে থাকা চকলেটের প্যাকেটটি খুলে দিতে বলল এখন আপনি কি করবেন ক প্যাকেটটি খুলে দেবেন খ চকলেটটি নেবেন এবং নিজে খেয়ে ফেলবেন নাকি গ চকলেট নিয়ে পকেটে রাখবেন এবং বাচ্চাটি কি করে সেটা দেখে মজা নেবেন নাকি ঘ বাচ্চাটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন তো অপশন চারটির মধ্যে কোনটি করে আপনি সবচেয়ে বেশি মজা পাবেন চলুন দেখি পয়েন্ট প্রথমটির জন্য শূন্য দ্বিতীয়টি দশ তৃতীয়টির জন্য সাত এবং চতুর্থটির জন্য পাঁচ এবার চলে যাই পরের প্রশ্নে আপনার বাবা বাইরে যাচ্ছেন এবং আপনি দেখলেন তার পকেট থেকে পাঁচশো টাকা পড়ে গেল এবং সে তা খেয়াল করলো না আপনি ঘরে একা এখন আপনি কি করবেন ক টাকা তুলবেন এবং কিছু কিনে খেয়ে ফেলবেন ও পরে বাবাকে বলবেন টাকাটা খেয়ে ফেলেছি নাকি খ টাকা তুলবেন এবং বাবার টাকা নিজের টাকা মনে করে পকেটে রেখে দেবেন নাকি গ বাবার টাকা বাবাকে ফেরত দিতে দিয়ে নিজে ভড্ড সাজবেন নাকি ঘ কিছুই করবেন না যে কোনো একটি উত্তর সিলেক্ট করুন এবার দেখুন পয়েন্ট গুলো প্রথমটির জন্য সাত দ্বিতীয়টির জন্য দশ তৃতীয়টির জন্য দুই এবং শূন্য পয়েন্ট তো আগে সব পয়েন্ট মিলিয়ে এবার আপনার পয়েন্ট কত হয়েছে মনে আছে তো এবার আপনার যদি থেকে মধ্যে হয়। তাহলে আপনি খুবই শান্ত ও ভদ্র প্রকৃতির একজন মানুষ এবং আপনি অন্যের উপর সহজে রাগ করেন না এবং ছোট বাচ্চাদের হয়তো আপনি খুবই পছন্দ করেন তবে আপনার সাথে আপনার বন্ধুরা হয়তো কিছু সময় বোরও ফিল করে আপনার পয়েন্ট যদি ষোলো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলে আপনি কিছুটা দুষ্টু এবং ইডিয় টাইপের লোক এর মানে আপনি বেশিরভাগ সময় মজা নিতে পছন্দ করেন এবং অন্যদের খেপিয়ে তামসা দেখতে পছন্দ করেন তো আপনার মধ্যে কিছুটা দুষ্টমি স্বভাব থাকলেও আপনার বন্ধুরা ও আপনার আশপাশের লোকজন আপনাকে পছন্দ করে আপনার সাথে থাকতে আপনার বন্ধুরা কখনোই বোরফিল করে না এবং আপনি যখন থাকেন তখন আড্ডা বেশ জমে ওঠে তবে আপনি বাচ্চাদের দেখতে পারেন না তাদের দেখলেই আপনার তাদের সাথে মজা নিতে ইচ্ছা হয় তবে এবার চলুন দেখে নেই যাদের পয়েন্ট সবচেয়ে বেশি মানে 36 থেকে 50 মধ্যে এর মানে হচ্ছে আপনি বেশ দুষ্টু এবং পাজে প্রকৃতির মানুষ এবং আপনি মানুষকে খেপিয়ে খুব মজা পান এবং নিজেও খুব দ্রুত ক্ষেপে যান কেউ আপনাকে ইট মারলে আপনি পাথর ছুঁড়ে মারেন তবে আপনার খুব কাছের লোক এবং কাছের বন্ধুরা আপনাকে খুবই ভালোবাসে এবং আপনার বন্ধুরা বিপদে পড়লে আপনি সবার আগে হাজির হন তবে আপনার দূরের লোকেরা আপনাকে অনেক ভয় পায় এবং হয়তো বা কখনো কখনো আপনি নিজেই এটা চান তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যতগুলো প্রশ্ন এবং অপশন দেওয়া আছে এর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের অপশনটি কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন সব মিলে আপনার পয়েন্ট কত হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এই ধরনের আরও মজার মজার টেস্ট আমার ওয়েবসাইটে দেওয়া আছে তো আপনারা চাইলে ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন আর ভিডিওটির পার্ট টু যদি দেখতে চান ডান ইন্ডি ইনডিস্ক্রিন লিঙ্কটিতে ক্লিক করুন